بسم الله الرحمن الرحيم الله 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 السلام عليكم ورحمة الله وبركاته ইকরা বাংলা দূরে রাখছের আমাদের আপনাদের প্রিয় অনুষ্ঠান হৃদয়ের সুরে, যে সমস্ত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমাদের সাথে আছেন সবাইকে মোবারকবাদ। আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদ এবং নাত, ইসলামিক সঙ্গীতের অনুষ্ঠান হৃদয়ের সুর। আমাদের সাথে আছেন আজকে নতুন একজন অতিথি, চলে যাচ্ছি অতিথির কাছে, আপনাদেরকে পরিচয় করে দিই আমাদের অতিথিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাইদুর রহমান চৌধুরী ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। অত্যন্ত আনন্দিত আমরা আজকে আপনাকে পেয়ে আমাদের স্টুডিওতে। আমি আশা করি আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরাও আনন্দিত হবেন আপনার মনমুগ্ধকর পরিবেশনা শুনে। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনবো আপনি যে আজকে আমাদের প্রোগ্রামে আসলেন, আপনার অনুভূতিটা কি? জি আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি ধন্যবাদ জানাই ইকরা বাংলার, ইকরা বাংলা টিভির সকল কলাকৌশলী এবং প্রোডাকশনে যারা আছেন সবাইকে, এবং একটা হাদিস আছে আলিংসান ও আবিদুল্লাহ ইহসান মানলাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। আজকে অবশ্যই এই অনুষ্ঠানে আসার পেছনে মানে আপনার অবদানটাই বেশি, আপনার সাথে গাড়িতে পরিচয় হয়, তারপরে আপনি হৃদয়ের সুর অনুষ্ঠান সম্পর্কে বলেন। যদিও ইতিপূর্বে আমি আপনার এই অনুষ্ঠানের কয়েকটা স্লট আমি দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে, আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আলটিমেটলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, আমি নিজে এখানে এসেছি আলহামদুলিল্লাহ আজকের এই স্লটে। এটা আসলে আপনার এই পৃষ্ঠপোষকতায়, সেই জন্য ইকরা বাংলা টিভির কর্তৃপক্ষ যারা আছেন এবং আপনাকে সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আর নিঃসন্দেহে খুব ভালো লাগছে আজকে আমার। আমি আশা করি যারা দর্শক শ্রোতা আছেন, আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, তারাও এই তাদেরও ভালো লাগছে ইনশাআল্লাহ, এবং তারা পুরো প্রোগ্রামটি এনজয় করবেন। সাইদুর ভাই, সাইদুর রহমান চৌধুরী ভাই, অত্যন্ত সুন্দর আপনার কাছ থেকে আমরা শুনলাম। তো আমাদের প্রোগ্রাম আমরা সাজিয়ে থাকি আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনদের পছন্দের হাম নাত এবং ইসলামী সঙ্গীত নিয়ে, মাশাআল্লাহ। তো আমরা শুরু করব, প্রথমেই আমাদের প্রথম পরিবেশনায় আপনার কাছে চলে যাব। আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনদের জন্য প্রথমে আপনি কি পরিবেশন করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি প্রথমে একটা হামদ নাত দিয়ে শুরু করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি শোনা যাক। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা। কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন, একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন,
কাউকে হারানোর ব্যথায় কাঁদে যদি ধরাই বিঝে শরণ করি তোমায় জল্লাশনু হো জল্লাশনু হো নিঃসহায় মানুষ যারা তোমার রহম ধরায় পাগল তারা তোমার রহম ধরায় পাগল তারা জীবনের এক দিকে আনন্দ খুশির বান অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান জীবনের এক দিকে আনন্দ খুশির গান অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ রহম ধরায় বিজে শরণ করি তোমায় জল্লাশনু হো জল্লাশনু হো মাশাআল্লাহ। সাইদুর রহমান চৌধুরী ভাই, অত্যন্ত সুন্দর একটি হামদে বা রিথাল আমরা শুনতে পেলাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দূরের কাছের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান হৃদয়ের সুর দেখতেছেন, আশা করি আপনাদেরও ভালো লাগতেছে মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই প্রোগ্রামে আমরা যে সমস্ত অতিথিদেরকে নিয়ে আসি, আলহামদুলিল্লাহ সবাই বিশিষ্ট গাজিল শিল্পী গণের অন্তর্ভুক্ত। তোমাদের সাইদুর ভাইও এরকমই একজন ইনশাআল্লাহ। আমরা সাইদুর ভাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আসার জন্য এবং সুন্দর পরিবেশন করার জন্য। সাইদুর ভাইয়ের কাছে যাব আবার, আপনার নেক্সট পরিবেশন কি আছে? এবারে ইনশাআল্লাহ আমি একটা হাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেঁধে মোরে কোন সত জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে
কোন শুধুই তুমি রেখেছো বেদে মোরে কোন শুধুই তোমারি নামে আনন্দে ধুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখা এই নামেতে তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখা এই নামেতে খোদার পরশে যে নাম আরশে খোদার পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি নামি রেখেছো বেঁধে মোরে কোন শুধুই তুমি রেখেছো বেঁধে মোরে কোন শুধুই জানি না গো মনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন শুধুই তুমি রেখেছ বেঁধে মোরে কোন শুধুই স্বার্থবিহীন ছেলে চিরদিন তুমি ইনসাফের পথিক কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক স্বার্থবিহীন ছেলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয়তম আমেনা নন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনেশ বিয়ন্দকার তুমি প্রিয়তম আমেনা নন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনেশ বিয়ন্দকার থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না দেব না লুটাতে ধুলায় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন শুধুই তুমি রেখেছ বেঁধে মোরে কোন শুধুই জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন শুধুই তুমি রেখেছ বেঁধে মোরে কোন শুধুই তুমি রেখেছ বেঁধে মোরে কোন শুধুই মাশাআল্লাহ মারহাবা আসলে সাইদুর ভাই আপনার এই নাতের রাসুলটি শুনতে শুনতে আমরা হারিয়ে গেছিলাম মদিনার এই সবুজ মিনারে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন, সেই কথাগুলো মনে পড়ে গেল যে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। তো আপনার এই পরিবেশনা আমরা হামদ এবং নাচ যতই শুনতেছি ততই ভালো লাগতেছে, আশা করি আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা যারাই আমাদেরকে দেখতেছেন তাদেরও ভালো লাগতেছে ইনশাআল্লাহ। সাইদুর ভাই, আপনার নেক্সট পরিবেশনায় আমরা চলে যাব, আপনার নেক্সট পরিবেশনায় কি আছে? নেক্সট পরিবেশনা আবার মাঝে মধ্যে ইংলিশ ও গান করি, ইংলিশ মাঝে মধ্যে ইংলিশ একটা গান করার চেষ্টা করি। মাশাআল্লাহ, ইংলিশ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানটির লেখা লিখেছেন এবং সুর করেছেন লন্ডনের স্বনামধন্য শিল্পী শহীদ আল ফালাহি ভাই এবং তিনি নিজেই গেয়েছেন গান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি যথাসাধ্য চেষ্টা করব ভালো করার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুনুন, ইয়া রব্বি সেন্ড ইওর ব্লেসিংস আপন মুহাম্মাদ, ইয়া রব্বি গাইড আস ইন হিজ ওয়ে, মেক আস ট্রু বিলিভার্স, সাল্লু আলাইহি ওয়াসাল্লাম, 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 মার্সি আপন দ্য ওয়ার্ল্ড, রহমাতুল লিল আলামিন, দ্য ফাইনাল মেসেঞ্জার, খাতিমুন নাবিন, দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো, খুলুকিন আযীম, মুহাম্মদ মাস্টার, পিস বি আপন হিম, ইয়া রব্বি সেন্ড ইওর ব্লেসিংস আপন মুহাম্মদ, ইয়া রব্বি গাইড আস ইন হিজ ওয়ে, মেক আস ট্রু বিলিভার্স, সাল্লু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ দ্য চোজেন ওয়ান, আল মুস্তাফা, হি ইজ দ্য বিলাভেড হাবিব আল্লাহ, His message is divine and His words true. His ways of modesty, mercy and virtue. He showed us we are equal, one humanity. In His dying breath He cried and prayed, saying, Ya Ummati, saying, Ya Ummati, Ya Rabbi, send your blessings upon Muhammad. Ya Rabbi, guide us in His way, make us true believers. Sallu alayhi wa sallam, 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 sallam, sallu alayhi wa sallam, sallu alayhi wa sallam, sallu alayhi wa sallam, sallu alayhi wa sallam. মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত সুন্দর একটি ইংলিশ নাতে রাসুল আমাদের দর্শক আমাদের প্রিয় অতিথি সাইদুর রহমান চৌধুরী ভাইয়ের কাছ থেকে শুনলাম মাশাআল্লাহ। আমরা হামদ শুনেছি, একটি হামদ বাড়ি তালা এবং একটি নাতে রাসুলও শুনেছি বাংলা এবং একটি নাতে রাসুল ইংলিশে শুনেছি। সাইদুর ভাই, আপনার নেক্সট পরিবেশনায় কি আছে আমাদের জন্য? আবার নাতে রাসুল মাশাআল্লাহ। ডেকে লো রসুল আল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে,
আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, ডেকে লো রসুল রোজা পাকের কিনারে, আমি কে দেখে দেহই গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজুম নিরালা, শারদাও রসুল আল্লাহ ডাকে অধম তোমারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে, শারদাও রসুল আল্লাহ ডাকে অধম তোমারে, আমি কে দেখে দেহই গো সারা, ধন্য করো দিদারে, আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি তের মায়া, আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি মোতের মায়া, তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে, আমি কে দেখে দেহই গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকের না, নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকের না, শারদাও রসুল আল্লাহ ডাকে অধম তোমারে, মোদের অশ্রুবে যায় সালাম
পাঠিয়ে দিলাম শিওরে, তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে, তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। মাশাল্লাহ মাশাল্লাহ, অত্যন্ত সুন্দর হামদে নাতে রাসুলটি আমরা শুনতে পেলাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দেখতে দেখতে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর শেষ পরিবেশনা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে তোমরা যদি আমাকে দেখতে পাও তাহলে সত্যই দেখেছো, কারণ শয়তান আমাকে আমার রূপ ধরতে পারে না। আমরা দোয়া করি আমাদের দর্শক শ্রোতা ভাই বোন যারা আমাদেরকে দেখতেছেন এবং আমাদের সম্মানের অতিথি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের পেয়ারা হাবিবের দিদার নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে ছিলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।